হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও তোমরা ভিডিও থামটা দেখে বুঝতেই পেরেছ যে আজকে আমি তোমাদের থেকে পাওয়া তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নর উত্তরগুলো ডিসকাস করছি ঠিক আছে তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি যেই প্রশ্নগুলো তোমার আমাকে করেছো সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তো আজকে যে প্রশ্নগুলো তোমরা করেছ সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করছি যেমন প্রথমে হচ্ছে কোনো বিএড কলেজে অ্যাডমিশন না নিলে কিভাবে টোকেন মানি রিটার্ন পাবে মানে যদি কেউ বিএড কলেজে অ্যাডমিশান হিসাবে টোকেন মানি দিয়ে অ্যাডমিশন করে নিয়েছে ঠিক আছে তারপর তার যদি মনে হয় যে না আমি এই বিএড কলেজে না আমি অন্য কোনো বিএড কলেজে অ্যাডমিশান নেবো অথবা ফর্ম ফিল আপ করার সময় সে হয়তো দুটো ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে একটা কলেজে হয়তো টোকেন মানি দিয়ে অ্যাডমিশান হয়েছে আর একটা কলেজে হয়তো টোকেন মানি দিয়ে অ্যাডমিশান হয়নি কিন্তু সে দেখলো পরবর্তী ক্ষেত্রে যেখানেও টোকেন মানি দিয়ে অ্যাডমিশান হয়নি সেটা তার পছন্দ মতো কলেজ এবং সে সেখানে সাবজেক্টও পেয়ে গেছে এবং এবং সেখানে সে অ্যাডমিশনও নিয়ে নিয়েছে ঠিক আছে তাহলে সে কী করবে প্রথম যে কলেজে টোকেন মানি দিয়ে এসেছে সেই টোকেন মানিটা কি ফেরত পাবে এই প্রশ্নটা অনেকবার তোমরা আমাকে অনেক রকমভাবে করেছো তো সেই প্রশ্ন উত্তরটা হচ্ছে হ্যাঁ অবশ্যই তুমি টোকেন মানি থেকে তুমি তোমার মানিটা কিন্তু পাবে তার জন্যে কি করতে হবে সেটা তোমাদের জানাচ্ছি তোমাদের কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে যখনই তোমাদের মেরিট লিস্টের নামটা তুমি অন্য কলেজে যেটা তোমার পছন্দ মতো কলেজ সেখানে পেয়ে যাবে তারপরেই কিন্তু তুমি তোমার প্রথম কলেজে গিয়ে প্রিভিয়াস কলেজে গিয়ে তোমার যেই ডকুমেন্টস আছে মানে যেই রিসিপ্টটা তোমার দেওয়া হয়েছিল তুমি হয়তো টু থাউজেন্ড বা ফাইভ থাউজেন্ড বা ফাইভ হান্ড্রেড যাই দিয়ে তুমি তোমার সিট বুকিং করে এসেছো সেই রিসিপ্টটা নিয়ে যেতে হবে এবং গিয়ে তার সাথে একটা লেটার তোমাকে লিখে দিতে হবে যে না আমি বর্তমানে এই কলেজে অ্যাডমিশান নিয়েছিলাম টোকেন মানে দিয়ে কিন্তু আমি সেটা ফেরত নিতে চাইছি কারণ আমি এখন এই কলেজে অ্যাডমিশান নিচ্ছি না একটা অ্যাপ্লিকেশান দিয়ে যথাযুক্ত তুমি তোমার উক্তিটি উল্লেখ করে নিয়ে তুমি কিন্তু টাকাটা ফেরত নিচ্ছ সেরকম একটা কলেজ কর্তৃপক্ষকে একটা অ্যাড্রেস করে একটা লেটার দিয়ে অ্যাপ্লিকেশান দিয়ে তুমি রিসিপ্টটা নিয়ে যাবে অবশ্যই রিসিপ্টটা কিন্তু জেরক্স নিয়ে যাবে দিয়ে স্টেপেল করে জমা দেবে তোমাদের তখন ডেট দিয়ে দেওয়া হবে কোন দিনকে তোমাদের টাকাটা ফেরত দেওয়া হবে হার্ডলি ফিফটিন ডেজ বা ওয়ান মান্থের মধ্যে তুমি তোমার টাকাটা রিটার্ন পেয়ে যাবে ঠিক আছে কেন দেখো তুমি যখন টাকা ফেরত দিতে যাচ্ছ সেটা মাথায় রাখতে হবে সেই সময় কলেজে কিন্তু অ্যাডমিশান চলবে ঠিক আছে তো সেই মুহূর্তে এই কাজটা হয়তো নাও হতে পারে বা কিছুটা দিন পর হতে পারে অ্যাডমিশান প্রসেস হয়ে যাওয়ার পর হতে পারে ঠিক আছে তোমার সিটটা ভ্যাকেন্ড ওরা করে নিয়ে অ্যাডমিশান নিয়ে তারপর তোমাদেরকে টাকাটা তোমার রিটার্ন করলো তো অবশ্যই হবে কিন্তু তার জন্যেই আমি তোমাদেরকে বারে বারে বলি যখনই তোমরা অ্যাডমিশান নেবে এরকম টোকেন মানি দিয়ে তখন কিন্তু তোমাদের রিসিপ্টটা রাখতে হবে ঠিক আছে ওই রিসিপ্টটা থাকলে তবেই কিন্তু তুমি তোমার টাকাটা ফেরত পাওয়ার জন্য তুমি দরখাস্ত দিয়ে কলেজে জানাতে পারো ওকে আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেলে যে কোনো কলেজে বিএডে অ্যাডমিশনের জন্যে টোকেন মানি দিলে সে টাকাটা তুমি ফেরত পাবে কি না ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিস্টেন্সে বিএড কীভাবে করবে দেখো ডিস্টেন্সে বিএড আমি এর আগেও কলেজ নাম তোমাদের সাথে আমি উল্লেখ করেছি ইগনু থেকে ডিসটেন্সে বিএড করা যায় কিন্তু তার কিছু ক্রাইটেরিয়া আছে ঠিক আছে সেটা ফুলফিল হলে তবেই কিন্তু তোমরা ইগনু থেকে বিএড ডিস্টেন্সে করতে পারবে তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো ওকে ইগনুর ভিডিওটা আমার এবার গিয়ে এনে আছে নেক্সট একবার পেমেন্ট করে কটা কলেজে অ্যাডমিশান নিতে পারবে দেখো তোমাদের যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে যে ফর্ম ফিল আপে ওয়ান তোমাদের পেমেন্ট করতে হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্যে এবং এস টি এসসি ও জন্যে কিছুটা টাকার ছাড় আছে যেমন সেভেন ফিফটি ফর ও এবং ফাইভ হান্ড্রেড এস টি এস সি এরকম ইত্যাদি তোমার তো ফর্ম ফিল আপের দেখেইছ যারা ফর্ম ফিল আপ করছো তো একটা কলেজের ক্ষেত্রে কিন্তু তুমি একটা কলেজের রেসপেক্টে কিন্তু তুমি পেমেন্টটা করছো ওকে নেক্সট তুমি যখন আবার একটা লগ ইন করে আবার তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাকে অ্যানাদার কলেজ তুমি সিলেক্ট করছো এবং অ্যানাদার তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে ওকে একবার পেমেন্ট করলে একটা কলেজেই তুমি সিলেক্ট করছো हिंदी इंग्लिश स्टूडेंट्स कहाँ से डीएलएड एंड बीएड करें तो हिंदी इंग्लिश स्टूडेंट देर क्षेत्र अभी बोल चाहिए आप लोग का लिए भी आ, हम वीडियो किए हैं देखिएगा इसका पहले मेरा जो डीएलएड का वीडियो गया है या फिर हम डीएलएड का वेस्ट बंगाल का नेम के ऊपर जो वीडियो दिए हैं वहाँ पर भी हम लोग का कोलकाता में बहुत सारा कॉलेज है जहाँ पे हिंदी इंग्लिश में बीएड किया जाता है ठीक है आप लोग एक बार चेक कर लीजिए जहाँ पे मेरा डीएलएड का वीडियो गया है নেক্সট এইচএসে ফিফটি পার্সেন্ট অ্যান্ড গ্রাজুয়েশানে সেভেন্টি পার্সেন্ট আছে ডিএলএডে চান্স পাবো হ্যাঁ অবশ্যই পাবে তুমি গ্রাজুয়েশান কি তুমি যদি এম এ করেও থাকো তাও তুমি ডিএলএডে চান্স পাবে কারণ ডিএলএডের চান্স পাওয়ার একটা ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে এইচএসে তোমার ফিফটি পার্সেন্ট করতে হবে কিন্তু তোমার কিছু এখানে সুবিধা আছে সেই সুবিধাটা জানিয়ে রাখি এইচএসে ফিফটি পার্সেন্ট যদি থাকে তুমি তাহলে ডিএলএড করছো তুমি প্রাথমিক পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবেল এবং তোমার যদি ভাবো গ্র্যাজুয়েশনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে মানে তুমি এক ধাপ এগিয়ে আছো কিন্তু তুমি ডিএলএড তো করতেই পারছো তুমি তার সাথে আপার প্রাইমারি পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লিকেবেল ওকে আশা করি তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি নেক্সট মাধ্যমিক পাশের পর এইচএস ইকুইভ্যালেন্ট কোর্স করলে কি ডিএলএড করা যাবে দেখো বলা হয় এইচ এস কোর্স করতে হবে অথবা এইচএস ঠিক আছে তো অবশ্যই এইচএস ইকোভ্যালেন্ট কোর্স করলে তুমি ডিএলএড করতে পারবে সব থেকে বড়ো কথা হচ্ছে যখন তুমি ডিএলএডে ফর্ম ফিল আপ করবে তখন এইচএসের ইকোভ্যালেন্ট তুমি যে কোর্সটা করেছো সেটা যখন তুমি দেবে যদি ফর্ম ফিল আপে নিয়ে নেয় তাহলে তুমি বুঝতে পারছো তোমাকে এগ্রি করা হচ্ছে ডিএলএডের জন্যে আর প্রাইভেট কলেজে গেলে তো তোমার প্রাইভেট কলেজে তোমার অল ডিটেলস দেখেই তোমাকে অ্যাডমিশন নেবে সো ডোন্ট ওয়ারি একবার তোমার দেখতে পারো কারণ ওখানে দেওয়াই থাকে এইচএস অর এইচএস ইকোভ্যালেন্ট কোর্স ডিএলএড চলাকালীন টেট পাস করলে কি এই ইয়ারে ইন্টারভিউতে সিলেকশন এই প্রশ্নটা কিন্তু আমার কাছে অনেকবার এসছে যে ডিএলএড চলাকালীন দেখো ডিএলএডে তুমি ভাবো এই বছর রেজিস্ট্রেশন তোমরা করে নিচ্ছ ঠিক আছে মানে এই বছর তোমরা যে ফর্ম ফিল আপ করছো তোমাদের নাম সিলেকশন হবে তোমরা কোনো না কোনো কলেজে তোমাদের ভর্তি হয়েই যাচ্ছ তো আশা করি ডিসেম্বর আগে তোমাদের রেজিস্ট্রেশন হবে আর তুমি অ্যাপ্লিকেবেল হবে ফর দ্য টেট এক্সামের জন্যে বসার ওকে বসলে পরীক্ষা দিলে এবার তুমি উত্তীর্ণ হয়ে গেলে পাশ করে গেলে মানে তুমি টেট কোয়ালিফাইড হয়ে গেলে কিন্তু তোমার ডিএলএডটা কিন্তু কমপ্লিট হলো না ওকে ইন্টারভিউতে তোমাকে তখনই ডাকা হবে যখন কিন্তু তোমার ডিএলএডটা কমপ্লিট থাকবে কারণ ইন্টারভিউ বা চাকরির ক্রাইটেরিয়াই হচ্ছে এইচএস ফিফটি পার্সেন্ট অ্যান্ড ডিএলএড কোর্স কমপ্লিট ওকে তো ইন্টারভিউ আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি ইন্টারভিউ প্রসিডিওর মানে এই বছর যারা পরীক্ষা দেবে পাশ করবে ইন্টারভিউর প্রসিডিওর আস্তে আস্তে মোটামুটি তোমাদের ডিএলএডের কোর্সটা এগিয়ে আসবে ঠিক আছে তো সেটা নিয়ে ম্যারিট হও না অবশ্যই কিন্তু ইন্টারভিউতে তোমরা বুঝতে পারবে তো আশা করি যে প্রশ্নগুলো তোমরা আমাকে করেছো সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারলাম এরপর তোমরা যে প্রশ্নগুলো করবে আমি এরকম ভিডিও আবার নিয়ে আসবো যে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তাহলে তোমাদের ফর্ম ফিল আপ এবং ডিএলএড চলাকালীন বা ডিএলএড করতে গেলে তোমাদের সুবিধা হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নেক্সট ভিডিওতে সকলের সুস্থ থেকে ভালো থেকো আর ভিডিওতে যদি কেউ নতুন থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা এরকম নতুন নতুন তোমাদের নতুন ডিএলএ রিলেটেড বিয়ে রিলেটেড আপডেটগুলো তোমরা পেতে থাকবে তাহলে দেখা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে সকলের সুস্থ দেখো ভালো থেকো বাই